বাংলাদেশ দলে সাকিব মুস্তাফিজ ছাড়া আর বিশ্বমানের বোলার নেই। লঙ্কান অধিনায়ক সানাকার এমন কথার জবাব মাঠে দিতে চান টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুবাইয়ে গণমাধ্যমে মিরাজ আরও বলেন, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জিততে চায় দল। আমাদের টিম বন্ডিংটা খুব ভালো আছে এবং সবার যে প্রিপারেশন, যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি যে প্রিপারেশনটা ছিল সেটা খুব ভালো নিয়েছে এবং সবাই আশা করি যে ইনশাআল্লাহ খুব ভালো কিছু একটা হবে। ভালো খারাপ এটা কিন্তু মাঠে প্রমাণ হবে। দেখেন যে একটা ভালো টিম কিন্তু মাঠে যেদিন যদি খারাপ খেলে অবশ্যই ম্যাচ হেরে যায়, আবার খারাপ টিম ভালো খেলে জিতে যায়। বাট এটা কিন্তু কমেন্টস এরকম না যে আমরা খারাপ আমরা ভালো, বাট মাঠে পরিচয় হবে কারা ভালো কারা খারাপ।